ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো আমিও ভালো আছি আজ তোমাদেরকে আমি অনেক দিন পর একটা ভিডিও দেখাচ্ছি মানে দেখাচ্ছি হচ্ছে দু মিনিটে তরকারি করা যায় সবাই বলে দু মিনিটে কোনো কিছু রান্না করা যায় না শুধু ম্যাগি করা যায় এই তরকারিটা আমি দু মিনিটে করে নিই দু মিনিটে করে খেয়েও নিই যখন আমার ভালো লাগে না তখন আমি দু মিনিটে আগে এই তরকারিটা অনেকটাই করতাম তখন আর দু মিনিটে একা একা খাওয়ার প্রয়োজন হয় না তার জন্য করি না তো শুক্রবারে একাদশী ছিল তো ঘরের কেউ খায়নি শুধু আমি খেয়েছিলাম আর আমার ছেলে তার জন্য আমার ভালোও লাগছিলো না রান্না করতে কারণ কেউ খাওয়ার না থাকলে আমার রান্না করতে যায় না কেন ভালো লাগে না তো দুই যে তরকারিটা করে নিয়েছিলাম তার জন্য দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপর টমেটো কুচি আহা টামাটার তারপর কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি রং হওয়ার জন্য সুন্দর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি আর কিছু না বেশ এটা দিয়ে তরকারিটা কখনো 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 পেঁয়াজ বেটে দিলেও এটা খেতে ভালো হয় তো বললাম না আমার ভালো লাগছে না তার জন্য পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়ে এটা খাওয়া যায় তো দেখো এক দু মিনিট পর দেখা তুলে দিয়েছি তরকারিটা অনেকটা নরম মানে ট্যামেটোটা অনেকটা নরম হয়ে গেছে তরকারিটা না ভুলভাল কথা বলছি এই দেখো তারপর দিয়ে দিচ্ছি ঝুল দেখা যাচ্ছে না অনেকটা তেল হয়ে গেছে সত্যি একটু তেলটা বেশি হয়ে গিয়েছিলো কারণ একটু তেল বেশি দিয়ে দিয়েছিলাম তো ওই যে আমার জন্য করবো তার একটা মাছ দিয়েছিলাম আর একটা মাথার ছোট্ট একটা টুকরা আছে ওইটাকে দিয়ে দিয়েছি ছেলের জন্য কারণ সে একটা মাছ খাওয়ার ইচ্ছা করছে না তার জন্য তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপর দিয়ে দিয়েছি ঘরে ছিল ধনে পাতা যে বিলাতি ধনে পাতা হয় সেইগুলো যে ঠাগুলো ধনে পাতা ঠান্ডার সিজনে পাওয়া যায় ওইগুলো দিলে কিন্তু সেন্টটা বেশ সুন্দর হয় তো এখন ওইটা ছিল না শুধু এই বিলাতি ধনে ছিল তার জন্য ওটা দিয়ে দিয়েছি আর ওকেই আমাকে কমেন্ট করছে যে কেন ভিডিও করছে না আসলে সময়ের একটু অভাবের জন্য ভিডিও করি না আর মূল কথা হচ্ছে ভিডিও তো করি অনেক কষ্ট হয় ভিডিও করতে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না কমেন্টও আসে না লাইকও পড়ে না অনেকটাই খারাপ লাগে তার জন্য কখনও কখনও ভাবি যে ভিডিও করবো না কারণ এত কষ্ট করে সময় নিয়ে আমি ভিডিও করি তার জন্য চলো টাটা বাই বাই